নজর এবার খেলার দিকে। একেবারে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল আজ মহারণ, ভারত মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের। আর রোহিত শর্মাদের কিন্তু তাঁতাচ্ছে একেবারে দু বছর আগের স্মৃতি, সেই অ্যাডিলেডে বিশ্বকাপের সেমিফাইনাল, যে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে পর্যুদস্ত হয়েছিল আজ ভারত। এবং আজ কি হতে চলেছে তার বিশ্লেষণ একটু করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সরাসরি। সম্বরণদা, রোহিতদের কাছে একেবারে দু বছর আগের স্মৃতিটা বোধহয় সব থেকে বেশি তাড়াচ্ছে এবং বলা হচ্ছে রোহিতের সত্যি তো আজ বদলার লড়াই, সেক্ষেত্রে আজ রোহিতের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত ইংল্যান্ডের সামনে? দুর্ধর্ষ ফর্মে রয়েছে দু দলই। দেখো, গত 2022-এ জর্জ বাটলারের ইংল্যান্ড টিম যারা 10 উইকেটে ইন্ডিয়াকে হারিয়েছিল, দ্যাট ইজ ইয়েস্টারডে, গতকাল। এখন কিন্তু সম্পূর্ণ অন্য জায়গা, অন্য জায়গায় খেলা হবে। যদিও প্রতিপক্ষ আবার ইংল্যান্ড, আমি এখনও বলবো যেহেতু গেনাতে খেলা হচ্ছে, ইন্ডিয়া ফেভারিট, এই কারণেই ফেভারিট, কারণ গেনার যে উইকেটের চরিত্র আমি শুনলাম বা দেখলাম, তাতে শুনলাম বল টার্ন করবে এবং বল মেবি কেপ লো, নিচু হতে পারে। সেদিক থেকে ইন্ডিয়া গটে বেটার কোয়ালিটি স্পিনার দেন দ্য ইংল্যান্ড। সেখানে আমি বলবো আজকের ম্যাচে ওই 2022-এ কী হয়েছিল সেগুলো কারো মনে থাকবে না, কারণ নতুন ম্যাচ, নতুন নতুন জায়গায় ইন্ডিয়াকে, ইন্ডিয়া খুব সুন্দর ফেয়ারলেস বলে না, ফেয়ারলেস ক্রিকেট খেলছে, যে ক্রিকেটটা খুব সুন্দর খেলছে। কারণ ইন্ডিয়ান টিমে লক্ষ্য করে দেখবে 8 নম্বরে নাচছে রবীন্দ্র জাডেজা, প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু কন্ট্রিবিউট করছে এক্সেপ্ট বিরাট কোহলি। বিরাট কোহলি এখন পর্যন্ত করতে পারেনি, কিন্তু আমি মনে করছি ইন্ডিয়ান টিম যে ছন্দে রয়েছে তাতে ইংল্যান্ডকে না হারানোর কোনো ব্যাপার আমি দেখছি না। সম্বরণদা, আপনিও যেরকম বলছেন যে স্পিনাররা আজকে সেরা বাজি হতে চলেছে, সেক্ষেত্রে গায়নার উইকেট তো অনেকটা লো স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে ভারতীয় বোলারদের ওপর তো নিশ্চয়ই চাপ থাকছে। চাপ মানে কি? দেখো, ইন্ডিয়ার তিনটে স্পিনার যে আছে, অক্ষর প্যাটেল, জাডেজা এবং কুলদীপ যাদব। কুলদীপ যাদব কিন্তু রিস স্পিনার, রিস দিয়ে যে বল করে না, সেই ধরনের উইকেটে ডেঞ্জার হয়ে যায়, ডেঞ্জার। আর ইংল্যান্ড খুব একটা অতটা রিস স্পিনার খেলতে অভ্যস্ত নই। ইংল্যান্ডের স্পিনার যদি দেখো, মঈন আলী আর রশিদ, কিন্তু ইন্ডিয়ার তিনটে কোয়ালিটি টপ ক্লাস স্পিনার আছে এবং ব্যাক বাই জসপ্রীত বুমরা। আমি বারে বারে বলি একটা কথা, এখনও বলি যে জসপ্রীত বুমরার 24টা বল কিন্তু গেম চেঞ্জার, খেলা পাল্টে দেয়। সেখানে ইন্ডিয়া গটে বিউটিফুল স্পিনিং কোয়াড। আমি এই কারণেই বলছি যে যদিও ইংল্যান্ডের ওপেনিং জুটিটা খুবই ভালো, জর্জ বাটলার অ্যান্ড দ্য সল্ট, হ্যাঁ, সল্ট খুব ভালো পারফরমেন্স করেছে আইপিএলে এবার, কিন্তু তাও বলছি এই উইকেটে আমাদের স্পিনারদের সামলানো মুশকিল হবে। এক প্লাস ইন্ডিয়ান মিডল অর্ডার ব্যাটসম্যান, সেটা সূর্য যাদব হোক, শুভম দুব হোক, ঋষভ পন্থ হোক, তারা কিন্তু প্রত্যেকেই মোটামুটি ভালো ফর্মে আছে। ভারতীয় বোলারদের একেবারে প্রথম থেকে সামলানো উচিত। অনেক ধন্যবাদ সম্বরণদা।